নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি রেসিপি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই ভেটকি। এটি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। গরম ভাতের সাথে রেসিপিটি খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম ভেটকি মাছ। এখানে 5 পিস ভেটকি মাছ রয়েছে। আমি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এখানে চাইলে আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন 1 চামচ। নুন হলুদ মশলাগুলো মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে নুন হলুদ দিয়ে মাছ ভাজলে মাছগুলো ভাজতেও সুবিধা হয় আর এর টেস্টও খুব ভালো হয়। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। এভাবে হলুদ গুঁড়ো দিয়ে দিলে মাছ ভাজার সময় গায়ে তেল ছেটে না। এবার গরম তেলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে ভেটকি মাছ খুব নরম মাছ, তাই এগুলো ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব আস্তে আস্তে মাছগুলো উল্টাতে হবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি 1 পিঠ উল্টে দিলাম। এভাবে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। আপনারা আমার রেসিপি অনুযায়ী বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এবারও একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, 1 শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে, গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে দারচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। 10 সেকেন্ডের মতন এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। রসুন আর আদার পেস্টটা দেওয়ার পরও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এরপরে শুকনো যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো কড়াইতে না ধরে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলোকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি 8-10টা কাজু বাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। এই কাজু বাদামটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কাজু বাদামটা একটু ভালো করে রান্না করে নিচ্ছি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটোটাকে একটু ছোটো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা আগেও দিয়ে দিতে পারেন। টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি এটাকে ঢেকে আবার 1-2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি।
ওপরে দেখুন কেমন একটু তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা কষানো শুরু হয়ে গেছে। আমি মশলাটাকে আরও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। সমানে এটাকে নাড়াচাড়া করতে হবে, তার কারণ এর মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে। নাড়াচাড়া না করলে এটা একটু থিক হয়ে যাবে আর কড়াইতে ধরে যাবে। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হয় বন্ধ করে দেবেন, না হলে একদম লো ফ্লেমে করে দেবেন, না হলে টক দইটা ফেটে যেতে পারে। এবার দইটা দেওয়ার পর ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, পুরোটাই করতে হবে লো ফ্লেমে। এবার যে দইটা যে বাটিতে ছিল সেটাতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বারবার নেড়ে নিতে হবে, এইভাবে মশলাটাকে বারবার নেড়ে কষাতে হবে। ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি মশলাটাকে রান্না করে নিচ্ছি। দেখুন মশলার ওপরে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ মশলাটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই রান্নাটা খুব একটা ঝোল থাকবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাই জলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। একটু কম জল দিলেই এটাতে ভালো হয়। জল দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এর আগে একবারও নুন দিইনি, তাই নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা এখানে ব্যালেন্স করার জন্য দেওয়া হচ্ছে স্বাদটাকে, কারণ টক দই দেওয়া হয়েছে। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ফুটে উঠেছে ঝোলটা। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা আমি আগে দিয়ে দিচ্ছি, তার কারণ মাছ দেওয়ার পর আমি আর গরম মশলাটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাতে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ মাছগুলো খুব নরম, ফোটালে পরিবেশন করার সময় তুলতে গেলে ভেঙে যেতে পারে। সেই জন্য আমি ঢাকা দিয়ে আমি আর 2 মিনিট মাত্র ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে, রঙটাও খুব ভালো হয়েছে, আর খেতেও অপূর্ব লাগে। রান্নাটা হয়ে গেছে, এবার গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে দিতে হবে। আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।